সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম বড় সমস্যা রোহিঙ্গা সংকট, যা মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। যে কোনো আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধান মনোযোগ থাকে এই ইস্যুতে বিশ্বের দৃষ্টি আকর্ষণ। টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম সফরটি হচ্ছে দেশের পণ্য রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ দেশ জার্মানিতে। সেখানে অনুষ্ঠেয় মিউনিক সিকিউরিটি কনফারেন্সেও প্রধানমন্ত্রী তুলে ধরবেন রোহিঙ্গা ইস্যুটি। আমরা গত দেড় বছর ধরেই যে কোনো আলোচনায় আমাদের রোহিঙ্গা ইস্যুটা আমরা তুলি, তার ফলে একটি কাজ হয়েছে, বিশ্বজুড়ে আমাদের সপক্ষে জনমত গঠিত হয়েছে এবং সরকারসমূহ আমাদের সপক্ষে আছে, কিন্তু এর সমাধান অত সহজ না। আমরা এই সমাধানের জন্যে কাজ করছি এবং আপনিও জানেন, আমরাও জানি সমাধান কোথায় আটকে আছে। এরপরই প্রধানমন্ত্রী যাবেন সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে কাজ করছে প্রায় 10 লাখ বাংলাদেশি শ্রমিক। সে দেশে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে এই সফরে, তবে হবে না কোনো সামরিক চুক্তি। সামরিক চুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে না। সৌদি আরবের ব্যাপারে আমাদের আগে মাননীয় প্রধানমন্ত্রীর যে পলিসি ওইটাও এখনো কন্টিনিউ করছে। ইন এডিশন টু দ্যাট, আপনি যেটা বলেছেন, দুটো হলি মস্ক আক্রান্ত হলে আমাদের একটা সামরিক ইনভলভমেন্ট থাকতে পারে আপন রিকোয়েস্ট। এর বাইরে সিভিলিয়ান কনস্ট্রাকশনস, বাড়িঘর বানানো সেনাবাহিনীর জন্য, এইসব ব্যাপারে একটা রিকোয়েস্ট এসেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উনি বিবেচনা করবেন, এটা সামরিক কোনো অ্যারেঞ্জমেন্টের মধ্যে যাওয়া না। আগামী 15-17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী জার্মানি এবং 17-19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর শেষে 20 ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে। যাওয়া না। ইহসান জুয়েল, সমসংবাদ, ঢাকা।